বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত চুক্তিগুলোর মধ্যে অনেক বিষয়ে সমাধান হলেও কিছু রয়ে গেছে, সে ব্যাপারে পরস্পরকে আরও উদার হতে হবে। মঙ্গলবার কলকাতায় শুরু হওয়া বিমস্টেকের 25তম শীর্ষ সম্মেলনে এ কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেন, ভারত বড় দেশ, তাই বাংলাদেশ প্রতিবেশীর কাছ থেকে একটু বেশি আশা করে। মন্ত্রী বলেন, যেসব দেশ নিয়ে সার্ক তৈরি হয়েছিল তারা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। এ ব্যাপারে আগামীতে বিমস্টেকের চিন্তাধারা আরও বাড়বে এমনটাই তার প্রত্যাশা। জানান, ভারতের সমর্থনে আরও এগিয়ে যাবে আঞ্চলিক এই জোট। তিনি বলেন, বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নিলে জোটের উদ্যোগ ভবিষ্যতে আলাদা মাত্রা পাবে। বিমস্টেক কিন্তু একটা নতুন সম্ভাবনা আমাদের মধ্যে। আমরা যদি সমন্বিতভাবে আমাদের যে সমস্যাগুলি আছে, আমাদের ফুড সেফটি থেকে শুরু করে আদার্স, ইফ উই কন্টিনিউ, উই থিঙ্ক আমাদের এখানে ধাক্কাটা কম লাগবে তো অবশ্যই। আর বাংলাদেশ অ্যান্ড ভারতের সাথে যে বাইলেটারাল ইস্যুগুলি আছে অনেকগুলি তো সলভ হয়ে গেছে, আমরা গিয়েছি এবং নতুন যে এগ্রিমেন্টগুলি আছে, তবে আমাদেরকে আরও উদার মনের হতে হবে।